সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি এস এম শাফায়েত, সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিদ সরকার উজ্জ্বল এবং কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশের তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে ব্যবসার ধরন, তৈরি হচ্ছে নতুন নতুন সম্ভাবনা, এক্ষেত্রে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। সে ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আরিফশা ট্রাভেল এজেন্সি। শুক্রবার দুবাইয়ের দেইরা এলাকায় এর উদ্বোধন করেন ব্যবসায়ী আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ মনির সহ আরো অনেকে। সৌদি আরবে আগমন উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে সংবর্ধনা দিয়েছে সৌদি আরব বিএনপির নেতৃবৃন্দ ও সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ জেদ্দা। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ, সুরজ খান, নোয়াব আলী, সেবুল আহমেদ সহ আরো অনেকে। নিষ্ঠার সাথে কাজ করায় সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ বিমানের রিজিওনাল অফিস প্রতিষ্ঠানটির ফাইন্যান্স ম্যানেজার মোসাদ্দেক চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে। এনায়েত হোসেনের সভাপতিত্বে শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিমানের সিনিয়র ক্যাপ্টেন নাসিমুল আউয়াল। উপস্থিত ছিলেন সৈয়দ ফোরকান, আব্দুস সাত্তার, আনিসুর রহমান সহ আরো অনেকে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের কাতার আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করেছে মুরাদনগর কমিউনিটি ফোরাম কাতার। রাজধানী দোহায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফিজ কারি হেমায়েতুল্লাহ। সঞ্চালনা ছিলেন মাওলানা শরীফ মাহমুদ। উপস্থিত ছিলেন মাওলানা এনায়েতুল্লাহ, খোরশেদ আলম ভূঁইয়া, জুয়েল রানা, খায়রুল আলম সহ আরো অনেকে। এ সময় জুলাই আগস্টে হওয়া বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।